হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবিএল লফট। তো আজকে আমি আপনাদের সাথে লফট ভিজিটের সুবিধাগুলো নিয়ে আলোচনা করব, যে কেন আপনারা বিভিন্ন কবুতরের লফট ভিজিট করবেন। আসলে আপনি রেসার কবুতর পালনকারী হন বা ফেন্সি কবুতর পালনকারী হন বা গ্রিবাজ পালনকারী হন, যেটাই পালন করেন আপনি, চেষ্টা করবেন যদি এটি আপনার ভালো লাগার একটা অংশ হয়ে থাকে তাহলে বিভিন্ন লফট ভিজিট করতে। যেমন আপনি যদি একজন ফেন্সি ব্রিডার হন তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় বা জেলায় যারা সিনিয়র ফেন্সি ব্রিডার আছে তাদের লফটগুলো ভিজিট করা, কী ধরনের মেনটেন্যান্স তারা করছে, কীভাবে তারা কোন জাতগুলো নিয়ে কাজ করছে, এই বিষয়গুলো দেখতে পারেন। আর রেসার কবুতর ফেন্সিয়ার যারা আছেন আমাদের প্রিয় ভাইয়েরা, তো তাদের জন্য যেই সাজেশন সেটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে উদীয়মান ফেন্সিয়ার যারা আছে তাদের লফট ভিজিট করা, কারণ এইসব জায়গাগুলোতে আপনারা খুব ইজি অ্যাক্সেস পাবেন এবং এইখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন লফট ভিজিট করলে একটা লফট তৈরির ক্ষেত্রে অনেক বেশি আইডিয়া পাবেন যে কী ধরনের লফট তৈরি করলে ভালো হয় বা লফটের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো। আপনার দীর্ঘদিন ধরে আমার ভিডিও যারা দেখছেন, আমার যে লফটটি দেখছেন, এটা কিন্তু আমার লফটের পার্মানেন্ট লুক না, এটা কিন্তু জাস্ট টেম্পোরারি একটা ঘর তৈরি করে আমার কবুতরগুলো আমি রাখছি। আমি একদম ফাইনাল আউটপুটটা যখন দিব তখন আমি চেষ্টা করবো একবারে জিনিসটাকে প্রফেশনালি তৈরি করা। যেমন আমি বিভিন্ন লফট ভিজিট করে দেখেছি, সর্বপ্রথম আমার যে লফট ভিজিট করা হয়েছিল সেটা হলো পালমা লফট। তো সেখানে দেখেছিলাম যে কবুতরের ড্রপিংগুলা কবুতর যেই লেভেলে বসে থাকে তার থেকে প্রায় 2.5 থেকে 3 ফুট নিচে যেয়ে পড়ছে, তো এই একটা জিনিস। তারপরে পাশের আর একটা লফট, সামি লফট, সেখানে শামিম ভাইয়ের কবুতরের ঘরটা এতই সুন্দর যে আপনি এখনও যদি ইউটিউবে সার্চ দেন হাউ টু ক্রিয়েট পিজিয়ন লফট তাহলে দেখবেন হয়তো বা ট্রেন্ডিংয়ে 1 থেকে 10-এর মধ্যে তার এই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। আবার আমাদের রাসেল ভাই আছেন, উনি নিজের হাতেই নিজের লফটটা তৈরি করেছেন এবং অত্যন্ত কম খরচে তারা যেভাবে ঘরগুলো তৈরি করেছে এখান থেকে আমি অনেক আইডিয়া চুরি করেছি এবং এখনও করি এবং চেষ্টা করি যে নিজের লফটটাকে কীভাবে স্বয়ংসম্পন্ন করা যায় সেই আপডেটগুলো আমি বিভিন্ন জায়গাতে কালেক্ট করার চেষ্টা করি। এটা গেল বাহ্যিক দিক। এবং আর একটা বিষয় যেটা, সেটা হলো বিভিন্ন লফট ভিজিট করলে আমরা তাদের লফটে কী ধরনের খাবার ব্যবহার করছে সেই খাবারগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাই, তারপরে তারা কোন ধরনের গ্রিড ব্যবহার করছে বা কী কী মেডিসিন ব্যবহার করছে, এবং অচেনা কোনো মেডিসিন যদি আপনারা তাদের লফটে দেখেন তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। প্রশ্ন করলে কেউই আপনাকে নিরাশ করবে না, কম বেশি সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, হয়তো বা কিছু গোপন করতে পারে কিন্তু একদমই যে আপনাকে জানাবে না তা না। বা আপনারা বিভিন্ন ভালো কবুতর ধরে দেখতে পারেন, কোনো ভালো লফটে গেলে আপনারা তাদের লফটের সেরা কবুতরগুলো আপনাকে ধরে দেখানোর জন্য রিকোয়েস্ট করবেন। এবং একটি কাজ কখনোই করবেন না, নিজের থেকে কোনো লফটে গিয়ে কোনো কবুতরের খাঁচা খুলে বা কোনো কবুতর নিজের থেকে ধরে দেখবেন না, এটা অনেকেই পছন্দ করেন না। আর একটা বিষয় হলো যে যখনই কোনো লফট ভিজিটে যাবেন তখন সর্বোচ্চ চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাওয়া, সেই লফটিতে যাতে আপনি কোনো রকম ভাইরাস ক্যারি না করেন। আমাদের মনের অজান্তে এই ধরনের ভুল অনেক সময়ই হয়ে থাকে। আর একটা বিষয় সেটা হলো যে হার্ট ভিজিট, আপনারা চেষ্টা করবেন যে আশেপাশের হার্টগুলো ভিজিট করা যেখানে কবুতর বেচা কেনা হয়। তো এই ধরনের হাটে গেলে আপনারা বিভিন্ন রকম ফেন্সিয়ারের সাথে পরিচিত হতে পারবেন খুব সহজেই, কারণ কম বেশি সব ফেন্সিয়াররাই চেষ্টা করে যদি সুযোগ হয় হাটে যাওয়ার। হাটে গেলে ওইখানে একদম যারা কবুতর প্রেমী তাদের সাথে আপনি পরিচিত হতে পারবেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে পেডিগ্রি চর্চা, যারা সিনিয়র ফেন্সিয়ার আছে তাদের বাসায় যদি কখনো যাওয়ার সুযোগ হয় অবশ্যই তাদেরকে পেডিগ্রি নিয়ে প্রশ্ন করবেন, যাদের পেডিগ্রি সম্পর্কে ডাউট আছে বা পেডিগ্রি জিনিসটা কি যারা এই বিষয়টা ক্লিয়ার বুঝেন না তাদের অবশ্যই সাজেশন দিব যে তারা সিনিয়রদের বাসায় গিয়ে এই জিনিসগুলো ভালো মতো বুঝে নেবেন, বা এমন কারোর কাছ থেকে বুঝবেন যারা পেডিগ্রিটা খুব সুন্দরভাবে বুঝে সে নিজে ভালো পেডিগ্রি বুঝে এবং আপনাকে সুন্দরভাবে বোঝাতে পারবে, এ ধরনের লোকের কাছ থেকেই অবশ্যই জানবেন। আর রেসের বিষয়গুলো যেটা সেটা কম বেশি জিজ্ঞেস করবেন। আর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যে কোনো লফটে গেলে সবার প্রথম যে জিনিসটা দেখবেন যদি সুযোগ হয় সেটা হলো তাদের ব্রিডিং সেকশন, যে তারা কোন ধরনের কবুতরকে পেয়ারিং দিচ্ছে, কি
কিরকম ফেদার বা কিরকম আইস বা কোন ক্রাইটেরিয়াগুলো তারা মিলিয়ে কবুতরকে ব্রিডিংয়ে দিচ্ছে, বা কোন কোন বিষয়গুলো তারা ব্রিডিংয়ের ক্ষেত্রে আলাদাভাবে খেয়াল রাখছে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। কারণ অনেক লফটে গিয়ে আমি দেখেছি সম্পূর্ণ ব্রিডিং কেসটা মশারি দিয়ে মোড়ানো, আবার কোনো কোনো লফটে দেখেছি গুড নাইট কয়েল, যেমন এগুলা পরবর্তীতে আমি নিজেও অ্যাপ্লাই করা শুরু করেছি এবং এতে দেখা যাচ্ছে যে সাময়িক ভালো ফলাফলও পেয়েছি আমি। তো আপনারা চেষ্টা করবেন যে একটা জায়গায় গেলে সেখান থেকে নতুন কিছু শেখা এবং খুঁজে বের করার চেষ্টা করবেন যে তার এবং আপনার লফটের মধ্যে ব্যতিক্রম কি আছে, সেই জিনিসগুলো আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। কখনোই একটি নতুন লফট বলে তাকে অবহেলার চোখে দেখবেন না, কারণ প্রতিটা জায়গাতেই কিছু না কিছু শেখার রয়েছে। যেমন কিছুদিন আগে আমি আমার এক সিনিয়র বড় ভাই খোকন ভাই, ওনার বাসায় একটা ভিডিও তৈরি করেছিলাম যে 350 কেজি খাবার মিক্স করছে উনি। এই 350 খাবার মিক্সিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে খাবারটা এমনভাবে মিক্স করেছে এবং অতিরিক্ত পরিমাণে খাবার কেনার কারণে তার কিন্তু অনেক সাশ্রয় হয়েছে। আপনারা বিভিন্ন লফটে গেলে কিছু না কিছু লক্ষ্য করবেনই। যেমন চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের কয়েকটি সদস্যের বাসায় আমি যখন ভিজিট করেছি, সেখানে আমি দেখেছি তারা একই ধরনের ধাপড়ি ঘর ইউজ করছে, মেল ফিমেল সহ রেসের জন্য যেই কাঠামো তারা তৈরি করেছে, এটা এখনও কিন্তু সেই গ্রিবাজের কবুতর যারা পালন করতো তাদের ওই ফর্মেটেই তৈরি করা, কিন্তু সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপডেট করে তারা রেসারের বসবাসযোগ্য করেছে। এই জিনিসগুলো সে তার বুদ্ধি খাটিয়ে খুব কষ্ট করে তৈরি করছে, কিন্তু আপনি জাস্ট একটা সিম্পল ভিজিটের মাধ্যমে কিন্তু গিয়েই এই বিষয়গুলো আয়ত্ত করতে পারেন, যদি আপনার সেই সৎ ইচ্ছা শক্তি থাকে। আর ভিডিও দেখে বা ফেসবুকের পোস্ট দেখে বা কোনো আর্টিকেল পড়ে আপনি নিজেকে কখনোই এক্সপার্টের কাতারে নিয়ে যেতে পারবেন না। আসলে এইগুলাতে অনেক বেশি ফিল্ড এক্সপিরিয়েন্সের দরকার আছে, নিজে না নামলে বোঝা যায় না। সুতরাং এটা আমার সাজেশন থাকবে যে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি কবুতরের লফট ভিজিট করার জন্য, এবং যেই পয়েন্টগুলো আপনাদেরকে আমি বললাম এই পয়েন্টগুলো ফলো করার জন্য। আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি, তাদের খাবার, তাদের মেডিসিন, তাদের গ্রিড, তাদের পেয়ারিং এবং তাদের যেই আনুষাঙ্গিক লফট ম্যানেজমেন্টের যেই ব্যবস্থাপনা, এই সম্পূর্ণ বিষয়টা আপনারা খেয়াল করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কবুতরের যত্ন নেবেন। এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আগ্রহ বাড়াবেন, এবং আমার এই কথাগুলো যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই 2-4 জন ফ্যান্সিয়ারের সাথে শেয়ার করতে পারেন, এটা আপনার নিকটস্থ যারা আছে। আর আমার ভিডিওগুলো যারা নতুন ফ্যান্সিয়ার ম্যাক্সিমাম তারাই দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।